গত ছয় মাসে বেশ ব্যস্ত ছিলেন লিলি বেগম লস্কর, কারণ এই সময়ের মধ্যে তিনি সন্তানের জন্ম দিয়েছেন 85 বার। এই কীর্তির জেরে এখন পুলিশের জালে বন্দী ভারতের আসাম রাজ্যের সরকারি হাসপাতালের এই নার্স। আসাম সরকার একটি যোজনা তথা উৎসাহ ভাতা চালু করেছে। গ্রামীণ এলাকার কোনো নারী সরকারি স্বাস্থ্যকেন্দ্রে সন্তানের জন্ম দিলে তাকে 500 টাকা ভাতা দেয়া হবে। বাড়ির বদলে যাতে নারীরা স্বাস্থ্যকেন্দ্রের সন্তান প্রসবের জন্য আসেন, তাই এই উদ্যোগ। এই যোজনার সুযোগ নেন লিলি। আসামের রাজধানী গুয়াহাটি থেকে 350 কিলোমিটার দূরে করিমগঞ্জে এক সরকারি হাসপাতালে তিনি কর্মরত। কাগজে কলমে তিনি দেখান তার হাসপাতালে 6 মাসে 160 শিশুর জন্ম হয়েছে এবং তার মধ্যে 80 ক্ষেত্রে সদ্যজাত শিশুর মায়ের জায়গায় তার নিজের নাম, এইভাবে প্রতি ক্ষেত্রে 500 টাকা করে। মোট 40,000-এর বেশি টাকা পেয়ে যান লিলি। স্বাস্থ্য দফতরের কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম থেকেই তাদের করিমগঞ্জের হাসপাতাল নিয়ে সন্দেহ ছিল। কাগজপত্র খতিয়ে দেখতেই ধরা পড়ে কারচুপি। বেশ কয়েকদিন ঘা ঢাকা দিয়ে থাকার পরে ধরা পড়েন অভিযুক্ত নার্স লিলি বেগম। পুলিশের দাবি, লিলি তার অপরাধ স্বীকার করেছেন। তবে পুলিশ নিশ্চিত, হাসপাতালের অন্য কর্মীও এই কারচুপিতে জড়িত, তাদের সন্ধানে চলছে তদন্ত। আশা করা যাচ্ছে লিলিকে জেরা করে এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।